আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো আজকে একটি সম্পূর্ণ নতুন এবং খুবই মজাদার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটা হচ্ছে, আসলে হাজবেন্ডরা যখন কিছু নিয়ে আসে বউদের জন্য গিফট করে, আসলে এটা কোন স্ত্রী গিফট পেতে পছন্দ না করে? আমার মনে হয় এমন কোনো ওয়াইফ নাই যে নাকি তার হাজবেন্ডের কাছ থেকে গিফট পেতে চায় না। আর সেটা যদি হয় গরিবের মাঝে একটু ভালোবাসা বা কিছু দেয়া, সেটা তো অনেক প্রাপ্য বলেই আমার মনে হয়। আসলে আমি বেশি কথা বলতে পারি না, তারপরেও মানে আমার অনুভূতিটা প্রকাশ করার চেষ্টা করছি। তো কিছুদিন যাবত আমরা মানে দুইজনে একদিন কথা বলতে বলতে ওকে বললাম যে তুমি তো আমাকে অনেকদিন কোনো গিফটই দাও না। তো এই প্রসঙ্গে সে বলল, তুমি কি গিফট পেতে চাও? তা আমি বললাম যে সাধ্য অনুযায়ী যেটাই তোমার দিতে ইচ্ছে করে সেটাই দিতে পারো, সমস্যা নেই, একটা চকলেট হলেও তো গিফট দিতে পারো। তো সে উত্তরে বলল যে একটা চকলেটই তুমি খুশি? যে হ্যাঁ, একটা চকলেট ভালোবাসায় দিলেও সেটা অনেক কিছু। তো যেই কথা সেই কাজ, একদিন পরেই সে আমার জন্য গিফট নিয়ে আসে, একটা প্যাকেট মোড়ানো। অবশ্য প্যাকেটটা খোলার সময় আমার ভিডিও করতে মনে ছিল না। তো যখন আমি সারপ্রাইজটা পাই, গিফট পাই, তখন আমি অবাক হয়ে যাই। তো আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো দেখি ওখানে মাশাআল্লাহ এত চকলেট নিয়ে এসেছে আমার জন্য, তাও আমার খুবই ফেভারিট চকলেট, বিস্কিট, জুস। আসলে একটা চকলেটের বদল যে এত কিছু পাবো কখনো কল্পনাই করিনি। আসলে এটা শো অফ না, শো অফ করতে আসিনি, এটা জাস্ট ভালোবাসাটা শেয়ার করতে এসেছি সবার সাথে, যেটা কিনা অনেককে ইন্সপায়ার করবে হাজবেন্ডদেরকে। আসলে মাঝে মধ্যে এরকম গিফট যদি দেয়া হয় বউদেরকে অনেক ভালো লাগে, খারাপ নয়। তো আমার কিছু ফেভারিট বিস্কিট নিয়ে এসেছে, আর ক্যাডবেরি, ডেরি মিল্ক, এই ধরনের চকলেটগুলো আমার তো অনেক প্রিয়। যাই হোক, সে যাই এনেছে আলহামদুলিল্লাহ, আর এত এনেছে আমি মানে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। এত চকলেট, এত বিস্কিট, তারপরে কোল্ড ড্রিঙ্কস, এত কিছু নিয়ে এসেছে, আমি পুরোই অবাক। মনে হয় যেন একটা দোকান পুরো, যেখানে টাইগার আরও নাম জানি না, আসলে অনেক কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে, অনেক অনেক, যেটা আমি বলে বোঝাতে পারবো না। খুশিটাও অনেক, লিচু ড্রিঙ্কস, মানে এটা আমার খুবই প্রিয়, লিচি ছোটো ছোটো করে কেটে দিয়ে রাখি এখানে, খেতে আমার এত ভালো লাগে। আর বিশেষ করে এখন গরম পড়েছে, আর ম্যাঙ্গো জুস তো সবারই প্রিয়। তো সে এত কিছু নিয়ে আসবে আমি কল্পনাও করতে পারিনি, আলহামদুলিল্লাহ অনেক কিছু নিয়ে এসেছে বাসায়। তো সবাই ভাবলাম যে সবার সাথে শেয়ার করি, যে এত সুন্দর একটা গিফট পেলাম, যদি আপনাদের মাঝে শেয়ার না করি তাহলে আসলে ভালো লাগতো না আমার। আর কার হাজবেন্ড কার জন্য কী নিয়ে আসে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এরকম গিফট পেতে কে কে পছন্দ করেন তাও আমাকে জানাবেন। আমি আশা করছি আমার গিফটটা দেখে সবাই খুশি হয়েছেন। এটা কোনো, আমি আবারও বলছি,
শো অফ না, মূলত এটা হচ্ছে খুশিটা সবার মাঝে বন্টন করা, শেয়ার করা। আর এত কিছু যেহেতু নিয়ে এসেছে, আর খুশিটা হচ্ছে মেন। অনেকের অনেক দামি দামি গিফট পায় আমি জানি, তারপরও আমার হাজবেন্ড যার যার তৌফিক অনুযায়ী যে যেটা দেয় সেটাতে আমি মনে করি খুশি থাকা উচিত। এতে করে সংসার অনেক ভালো থাকে, সুখের হয়। তো আমি কি বলবো, বাসার খুঁজে পাচ্ছি না। আজকের ব্লগ আমার এই পর্যন্ত। তো ব্লগটি ভালো লাগলে সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে এরকম নতুন নতুন গিফট আমি পাই এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকে এই পর্যন্তই।